Police Fight. আচ্ছা নাহান, তুমি কি সবটা দেখেছো? আচ্ছা ঠিক কি হয়েছিল আমাকে বলো তো। মেঝেতে পড়ে দোড়া বিবির রক্তাক্ত মৃতদেহ, ভেতরের ঘরে আতঙ্কে কাঁপছে তার বড় ছেলে নাহান। 3 বছরের ছোট্ট জ্যাকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 2021 সালের 13ই অগাস্ট আজাম শেখের বাড়িতে কি ঘটেছিল, কেন খুন হত হলো দোড়া বিবিকে, আজকে পুলিশ পালসের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো দক্ষিণ 24 পরগনার অধুনা সুন্দরবন জেলার ঢোলাঘাট থানা এলাকার এই নৃশংস খুনের ঘটনা। বাবা, সালমান খান সাথে কোথায় গেছিলে? চলো না লেনো সে বানরে, জান লে লুঙ্গা জান রে। কালো চশমা পড়লেই সবাই জাতে উঠে যায় না, ভেবো না তোমার সোনাক্ষী লাগছে। আমি তো কথা বলার ভাগ বললাম, কোথায় মাছবেলির মালিক, কোথায় সালমান খান। আপু, মাছ ধরেছি, লাইফে ফার্স্ট ছিপাতে নিয়ে মাছ ধরলাম। আজ পুরো কসম খেয়ে গিয়েছিলাম, মাছ না ধরে ঘরে ঢুকবই না। তা কোথায় মাছ ধরতে গিয়েছিলি বাপ? চুনা পাড়ার খালে। চাঁদ বলে কিছু রাখলি না তো, বাপের এত বড় মাছের ভেড়ি আর তার ছেলে কিনা চুনা পাড়ার খাল থেকে চুনো বুড়ি ধরে আনছে। তোমার সাইজের হিসাবে তুমি ব্যবসা পেতেছ, আমার সাইজের হিসাবে আমি মাছ ধরেছি। কাউকে হ্যাটা করা উচিত নয় আব্বু। হ্যাটা করছি না রে বেটা। তুমি কি জানিস, তুই যে সাইজের হিসাবে চলছিস তাতে আমার ব্যবসা সামলাতে কিন্তু তোর চুল পেকে যাবে। এই তো ভাই কোথায় রে? বসিরদের সাথে খেলছে। যা ডেকে নিয়ে চটপট, রান্না হয়ে গেছে, আর স্নানটা সেরে নে। ঠিক আছে। আরে দোড়া কাছে থাকলে কি আর তোমাকে এখন ফোন করতাম? সে পাশের রুমে বাচ্চাদের কাছে, হুম, সুযোগের ব্যবহার কে না করে। হ্যাঁ শোনো, পৃথিবীতে যে সুযোগের ঠিকঠাক ব্যবহার করতে জানে না সে মানুষ নয়, গাধা। হ্যাঁ
তাই তো, তোমরা তো আর বুঝবে না আমার কথা, মাঝে মাঝে ওই জন্য বলি, জ্ঞান নেবে জ্ঞান নেবে। আরে শোনো তো, আরে শোন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কালকে যাচ্ছি, কিন্তু আমার খাতিনের কি ব্যবস্থা করেছো? না মানে আমার টাকায় আমার খাতি। একটু ধরো তো, দেখে আসছি। তুমি এখনো শোনি কেন? ধরা পড়ে গেলে? ধরা কিসের ধরা? আমাকে না চেনো না, ঘর সংসার না পুরো জ্বালিয়ে ফেলবো, আমার সাথে না বেইমানি করতে এসো না, নিজেও মরবো তোমাকে নিয়েও মরবো। বসে থাকবে না শোবে? তুমি ঘুমো না, তোমাকে কে বাধা দিয়েছে? তো বসে বসে কি করবে, মোবাইল পাহারা দেবে? তোমার এই ফোনটা না মাছের ভেড়িতে ফেলবো। তাতে মাছেদের প্রেম করতে খুব সুবিধা হবে। তোমার মাছেরাও বুঝি প্রেম করে? করে তো, ওরা তো ডুবে ডুবে জল খেতে বেশ ভালো করে। ডুবে ডুবে জল খাওয়াতে তো তুমি একটা মাস্টার। আমি ডুবে ডুবে জল খাই না, আমি ওই একটু হাই, হ্যালো, গুড মর্নিং, গুড নাইট, ব্যাস। শুধু হাই হ্যালো? আমি কিছু শুনিনি ভেবেছো? এবার যেদিন ধরা পড়বে না, আমি দুজনকেই মার্ডার করবো। কালকে ভেড়িতে জাল টানা আছে, লেগে দিতে পারবি? কাল? ঠিক আছে হয়ে যাবে। ওই বিড়ি আছে একটা দে তো। কি অবস্থা ভাই, কোটিপতি মানুষ বিড়ি চাইছে ভিখারিপতির কাছে। তাহলে ভিখারিপতি বলেই তোকে বিড়ি চাইছি, নাহলে সিগারেট চাইতাম। এই এখানে না, এখানে না, এদিকে আছে। মেয়েটা দেখতে পেলে না আবার কেলেঙ্কারি হয়ে যাবে। সেদিন দেখি মেয়েটা বিড়ি ধরিয়ে টানছে। ধুর, তোর ওই বাচ্চা মেয়েটা? বাচ্চা না, এখনকার বাচ্চারা সব চৌ বাচ্চা। হ্যাঁ ঠিকই বলেছিস, বাচ্চাগুলোন চৌ বাচ্চা, বউগুলোন সব গোয়েন্দা। বউরা জজ হতে পারে, শটান ফাঁসির হুকুম দিয়ে দেবে, খুব সাবধান। আপাতত নজরবন্দি করেই রেখেছে। কে তোকে নজরবন্দি করে রাখলো ভাই? তোর বউ? আসছিস যে। বন্দিশালা কোনটা, তোর ঘর? কারণ তার বাইরে তো তোর বিবি নজর যায় না। সুখের বন্দি জীবন ভাই, যখন ইচ্ছে জেলখানায় ঢোকো, আবার যখন ইচ্ছে জেলখানা থেকে বেরিয়ে এসো। সুখ কি যে যন্ত্রণায় আছি রে ভাই, তুই কি বুঝবি? থাক, আমার আর বুঝে কাজ নেই, আমি তো আর তোর মতো রাজাবাস্য নই যে দশখানা নারী পুষবো, কেউ ঘরে কেউ হারামে। ওই যে এ যাচ্ছে, ওই কাল তাহলে ওই কথাই রইল। এই শোনো, তুমি না আমার আম্মির কথা না একদম মুখেও আনবে না, আর আমার বাড়ির দিকে যদি তুমি চোখ তুলে তাকিয়েছো না, আমার থেকে কেউ কেউ খারাপ হবে না। আমার উপর তো এত রাগ কিসের? এই দেখো হাতে না কাঠারি আছে, বেশি কথা বাড়িও না, তুমি তোমার রাস্তায় যাও, আমার রাস্তায় একদম আসবে না।
আব্বা, ওই বড় মাছগুলো ধরার মতো কোনো ছিপ বানানো যায় না? বানিয়ে মাছ ধরবো আমার ভেড়িতে? তোমার ভেড়ি ছাড়া এত বড় মাছ পাবো কোথায়? তারপর বেচে দেবো, তোমাকেও শেয়ার দেবো। পারবি, তুই পারবি। কি আব্বা? আমার ভেড়ি বেচে গাঁজা ফুটতে? তুমি না, দেখ 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 দেখ, ভেড়ির মাছগুলো না তোর কথা শুনে হাসছে। দেখ দেখো, আমার না ওর ওই সাবাল জবাব একদম পছন্দ হয় না। সাবাল আমিও করতে পারি। তো করো, এরপর থেকে আর আসবোই না। কেন, সওয়াল করার অধিকার কি শুধু দোড়া বিবিকেই দিয়ে রেখেছো? ও সওয়াল করে না। এই শোনো, দোড়া না, দোড়ার জায়গায় আর তুমি তোমার জায়গায়, সবার অধিকার না এক হয় না। কোনো জাদুমন্ত্র আছে যা দিয়ে দোড়ার থেকে আমি তোমার উপর বেশি অধিকার ফলাতে পারি? বেশি অধিকার ফলিয়ে লাভ? তোমাকে আমার কাছে সব সময় রেখে দেব। এই শোনো শোনো, তোমার রাখা না রাখাটা না বিষয় নয়, আমার থাকা না থাকাটা বিষয়। আমি যদি মনে করি এখানে আসবো না, কোনো জাদুমন্ত্রে তুমি আমাকে এখানে টেনে আনতে পারবে না। যদি থাকতেই না চাও তাহলে এখানে যখন তখন আসবে না? হ্যাঁ, তোমার সংসারটা চালাবো আমি, আর এখানে আসবো কি আসবো না সেটা তুমি ঠিক করে দেবে। তুমি এখানে আসবে কি না আসবে সেটা ঠিক করবো আমি। আর এরপর থেকে না তোমার ওই ভাবনা চিন্তাগুলো একটু ভালো করে নিও, কারণ এর উপরই নির্ভর করে তোমার এই আসা না আসা সেটা ঠিক হবে। শুনলাম নাকি এবছরে ভালো মাছ বিক্রি করে প্রচুর টাকা কামিয়েছ। 7,000 টাকা ছাড়ো, মোবাইল কিনবো। আর ভালোভাবে না পেলে কিভাবে আদায় করতে হয় আমারও ভালোভাবে জানা আছে। আরে আরে, কি করছিস রে? কি আমার কাছে আর 4,000 আছে, ওকে দরজা খুলতে বলো। আমি কোথায় যাবো আর না যাবো সেটা কি তুমি ঠিক করে দেবে? তুমি আমার পয়সায় খাও, আমি তোমার পয়সায় নয়, কথাটা মনে রাখো। ওই অহংকার না দেখিও না, ওই অহংকার ভেঙে যাবে যেদিন আমি থানায় যাব। তার মানে তো ও তোকে খোলাখুলি হুমকি দিয়েছে, পুলিশ কেসে ফাঁসাবে। চাকটা থানা কি করবে করুক, ওর জন্য কি আমি আশপাশ সাথে সম্পর্ক ছেড়ে দেবো? তোর কোনো ধারণা নেই ভাই,
মেয়েরা চাইলে না পুলিশ কেসে এমন ফাঁসাবে তোর ভিটে বাড়ি ফেরি সব টেনে নেবে, তার উপর তোকে আবার জেলের খানি টানতে হবে। কেন ছিপ দিয়ে মাছ ধরার ব্যবসার কি হলো তোর? কাল তোমার হাতে যে টাকা দেখলাম না, আমি বুঝে গেছি ওটাই আসল ব্যবসা, টাকা ওখানে। আর তাছাড়া কিছুদিন পর তোমার বিয়ে, তো আমাকে হ্যান্ডেল করতে হবে। কেন আমার ব্যবসা তোকেই হ্যান্ডেল করতে হবে কেন? এই দেখো বাপের ব্যবসা কে দেখবে, ছেলেই তো দেখবে নাকি। তুই কি আমার একমাত্র ছেলে? বুঝলি, বড় ছেলে বলছে ভেরিটা তার নামে করে দিতে। তুই কি ভাবলি? দিমাগ ঠিক আছে? ওর যা হাব ভাব দেখছি, ভেরিটা যদি ওর নামে করে দিই না, বুড়ো বয়সেও আমাকে ওই ভেরির জলে ডুবিয়ে মারবে। আজ সন্ধে এখানে থেকে যাও। কেন, স্পেশাল কিছু আছে নাকি? এজাজকে দিয়ে মাংস আনাও। সে তো তুমি দুপুরবেলা আনিয়ে আমাকে রেজে খাওয়াতেই পারতে। তুমি তো আগে থাকতে জানিয়ে আসো না, যদি জানিয়ে আসে তাহলে যোগাযন্ত্র করে রাখতাম। আরে আমি নিজেই জানি না কখন কাজের ফুরসত পাবো, হাজার কাজের মানুষ, তা তোমাকে কি জানাবো? কাজের ফুরসত পেলে এখানে আসো, নাকি দোড়া বিবির চোখকে ফাঁকি দিয়ে আসো? কেন, আমি কি কাউকে ভয় পাই নাকি? কি জানি, অন্য কারো ব্যাপার আমার জানা নেই, তবে আমাকে যে ভয় পাও না এটুকু আমি জানি। ভয় পাওয়ার ব্যাপারটা তো তখন আসবে যখন কেউ ভয় দেখাবে। আমার অধিকার আমি বুঝি, তোমার উপর রাগ দেখানো, তোমায় ভয় দেখানো, সে অধিকার তো তুমি শুধু দোড়া বেগমকেই দিয়ে রেখেছো, আমাকে নয়। কি তখন থেকে ভয় ভয় করছো? আমি আজাম সে কে ভয় দেখাবে আমায়? ভয় যদি নাই পাও তাহলে 8 দিন 10 দিন বাদে বাদে আসো কেন, রাত কাটাও না কেন এখানে? দেখ ভাই, দুটোকে নিয়ে তুই বাঁচতে পারবি না, দুটোর মধ্যে যে কোনো একটাকে তোকে বেছে নিতে হবে। আমি আসমাকে ছাড়তে চাই না রে বসির। ধোরা কিন্তু তোকে জীবন থাকতে ছাড়বে না। আমি চোখখান বন্ধ করে রাখি ভেবেছো? কিছু জানতে পারি না? হ্যাঁ, দুদিন পর পরই আসমার বাড়িতে যাওয়া শুরু করেছো, কি এত খাতির পাও সেখানে যেটা এখানে পাও না? আমাকে কিন্তু ধোকা দিতে যেও না, আমার কিন্তু দুটো বাচ্চা আছে, এটা মনে রেখো, একদম ছেড়ে কথা বলবো না। শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এবার যদি না শুধরো না তাহলে কিন্তু আমি। স্ত্রীকে কুপিয়ে খুন করে 3 বছরের বাচ্চাটাকে জলে ডুবিয়ে মেরেছে আজ? আমার সেরকমই মনে হচ্ছে স্যার। তাহলে 11 বছরের ছেলেটাকে ছেড়ে দিলে কেন? ও লুকিয়েছিল, ওকে ওরা খুঁজে পায়নি। আচ্ছা খুনের মোটিভটা কি হতে পারে? আমি জেরা করে দেখছি। আচ্ছা আজম,
তোমার কি কাউকে সন্দেহ হয়? মানে কে এই ঘটনাটা ঘটাতে পারে? আমার তো সেরকম কোনো শত্রু নেই স্যার। দোরা বিবির সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? ঠিক ঠিকই ছিল স্যার। মাস্টার বড় বইয়ের যেরকম সম্পর্ক থাকে তেমনই ছিল। আচ্ছা, ঘটনার দিন তুমি কোথায় ছিলে? ওদিন দুপুরে খাওয়া দাওয়ার পর একটা দরকারে একটু বাজারে গিয়েছিলাম। কি হলো? বলছি বাজার থেকে কিছু আনতে হবে নাকি? তুমি কি এখন বাজারে যাচ্ছো? হ্যাঁ, আমার ওই একটা দরকার আছে, বাজারে যেতে হবে। তা যদি কিছু আনার থাকে বলো, আসার সময় নিয়ে আসবো। না, কিছু আনতে হবে না। ঠিক আছে, আমি দরজাটা ফেলে দিয়ে গেলাম, বুঝলে? লাগিয়ে নিও। ঠিক আছে। এরপর কাজ মিটিয়ে বাড়ি ফিরতে আমার সন্ধে হয়ে যায়। দোরা, এ দোরা, দোরা, নান 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 আব্বু, নান কোথায়? যখন ঘটনাটা ঘটেছিল তখন তোমার বাবা কোথায় ছিল? ঠিক আছে, আমি দরজাটা ফেলে দিয়ে গেলাম, বুঝলে? লাগিয়ে নিও। ঠিক আছে। জাকিব, এই জাকিব, চল শুতে আয়। কাপড়ে মুখ ঢাকা লোকগুলোর মধ্যে তোমার বাবা কি ছিল? জানি না। ওর উপরে বাজারে এসেছিল স্যার, আমার সাথে দেখাও হয়েছিল ওর। তারপর বললো একটু ব্যস্ত আছে, কার সাথে নাকি দেখা করতে যেতে হবে, আর বিশেষ কিছু কথাবার্তা হয়নি, ওই ওই দিকটাতে গিয়েছিল। আচ্ছা বশির, তুমি তো ওর বন্ধু হও, তুমি বলতে পারবে যে দোরার সাথে আজমের কেমন সম্পর্ক ছিল? ভালো ছিল না স্যার, প্রায় দিনই গণ্ডগোল লেগে থাকতো স্যার। ওর সেল ফোনের টাওয়ার লোকেশনও দেখা যাচ্ছে যে মার্ডারের সময় আজম বাড়িতে ছিল না, বাজারের আশেপাশে ছিল। মার্ডারটা লোক দিয়েও করানো যেতে পারে। দোরা বিবির সঙ্গে কি তোমার প্রায় ঝামেলা হতো? ও সব মিয়া বিবির মধ্যেই হয়ে থাকে স্যার,
তোরার সাথে আমার কোনো ঝামেলা ছিল না। ঝামেলাটা কি নিয়ে হতো? আমি পালালে তো তোমারই লাভ। আমি ব্যবসাদার মানুষ, আমি কিসের লাভ কিসের লোকসান না সেটা তোমার থেকে ভালো বুঝি। সবকিছু তোমার লাভ লোকসান অনুযায়ী চলবে নাকি? হ্যাঁ, আমি কি তোমার হুকুমের যাবো নাকি? দুবেলা তুমি তো খেতে দেবে প্রতিদিনে বলে আর আমি খুশি থাকবো, আর তুমি এদিকে নষ্টই করে ফেলবে। এই জামাটা পরে নে, খালি ফোন না সারাদিন। বলছি এই যে বাপের বাড়ি যাচ্ছ, তারা তোমাকে কতদিন দেখবে? না দেখলে নিজের ব্যবস্থা নিজেই করে নেবো। আরে নিজেও মরবে, আমার বাচ্চা দুটোকে পথে বসাবে। আর এখানে থাকলে যে ভবিষ্যতে পথে বসতে হবে না তার কি ভরসা আছে? যা ভাইকে দেখে নিয়ে। এই বাড়ি ভেরি সম্পত্তি সব কাদের, ভবিষ্যতে কাদের? ওসবের না লোভ দেখিও না, এসব তুমি কাকে দিয়ে যাবে আমার সব জানা আছে। শুন শুন, এখানটা বসো বসো। উচিত বলছি এই ভেরি যদি এখন আমি তোমার নামে লিখে দিই? আগে লিখে দাও তারপরে ভরসা। সত্যি? হুম সত্যি। দাও তাহলে যাওয়া। আজম দোড়ার নামে ভিড়িটা লিখে দিতে চেয়েছিল, কিন্তু ওর বড় ছেলে সেটা ভালোভাবে দেয়নি। আজম ওর উপর ভীষণ রেগেছিল। কেন দোড়ার নামে সম্পত্তি লিখে দেওয়াতে আজমের বড় ছেলের আপত্তিটা কোথায় ছিল? আসলে স্যার সে চেয়েছিল ভিড়িটা যেন আজম তার নামেই লিখে দেয়। একটা 11 বছরের বাচ্চা ছেলের বিষয় সম্পত্তি নিয়ে এ ধরনের চিন্তা ভাবনা? 11 বছরের? আপনি কার কথা বলছেন স্যার? কেন নাহান? না না, নাহান আজমের বড় ছেলে নয় স্যার। আজমের বড় ছেলে এজাজ। আজমের দুটো বিয়ে, আসমা ওর প্রথম পক্ষের বউ। আপনাকে ফোন করেছিলে? তার মানে সে এখনো আসেনি তাই তো? না, ওই আদাম শেখ চেনে না আমাকে। যখন ওই কলার ধরে হিড়ির করে টেনে নিয়ে আসবো তখন বুঝবে। আস্তে, দায়িত্ব কর্তব্য কি আর বলে কই করানো যায়? যার মনে সামান্য ত্রাণ ভালোবাসা থাকবে সে আপনা আপনি করবে। ও দায়িত্ব কর্তব্য করতে বাধ্য, সে তোমায় বিয়ে করেছে। কি হয়েছে? অন্যের কাছে কেন মজুরি খাটতে যাবে? খাটবে, তোর আব্বু অনেক কষ্ট করে এই ভেরিটাকে বানিয়েছে। শোনো, আব্বুর সম্পত্তি না তার ছেলেরাই ভোগ করে, এটাই নিয়ম। না করে না, আমার সম্পত্তি ভোগ করা যাবে না। আমার সম্পত্তি সেই পাবে যে সেটাকে সামলাতে পারবে। তো আমাকে দায়িত্ব দাও, দেখবে না কেমন ভাবে দায়িত্ব পালন করি। 100 টাকা রোজগার করতে পারিস না, 19 বছর বয়স হয়ে গেল, আব্বার থেকে হাত পেতে নিতে হয়, আর তুই সামলাবি আমার মাছের বেরি? হ্যালো, কোথায় তুমি? এই তো বাজারে। এই মাছ 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 মাছ, রুই, কাতলা, মিগেল। কি বাজার বাজার মনে হচ্ছে? কে? আমি তোমার হাজবেন্ডের বড় ছেলে, আর উনি এখন আমার আম্মির কাছে আছে। চা কেটে দিল। তাহলে
তোর পর ভেরি মালিক কি হবে? নাহানা জাকির নামে করে দিতে পারি, তবে ভরসা নেই, এখন তো সব ঠিক দেখছি, কিন্তু বড় হলে যে কিরূপ ধারণ করবে কে জানে। অনেক ভেবে দেখলাম ভেরি আমি দোড়ার নামই লিখে দেবো, বুড়ো বয়সে ও আমায় ফেলবে না। হ্যাঁ সেই ভালো, দোড়ার নামই করে দে। আমার এজাজ কি দোষ করেছে? জাকি নাহানের আম্মিকে ভেরি লিখে দিচ্ছ, তাহলে আমার এজাজ কি পাবে? তোমাদের জন্য আমি অন্য ভাবনার ভেবে রেখেছি, ভেরির চিন্তা তোমরা ছেড়ে দাও। আব্বা তো ডিসিশন নিয়েই ফেলেছিল, ওই ভেরি আমাকে দেবে না, এরপর আমার কি করার থাকতে পারে স্যার? এরপর তোর কাছে একটাই রাস্তা খোলা ছিল, তোরা আর তার ছেলেদের খুন। না স্যার আমি খুন করিনি। স্যার স্যার খবর পাওয়া গেছে যে খুনের দিন দুপুরবেলা এজাজকে আজমের বাড়ির আশেপাশে দেখা গেছে, সম্ভবত ওই খুনের সঙ্গে জড়িত। ওর কথাবার্তাতেও সেরকমই আভাস পাওয়া যাচ্ছে, একটু চাপ দিলেই মনে হয় সবটা স্বীকার করবে। এত বড় ভেরি হাতছাড়া হয়ে যাবে? আমি মেনে নিতে পারিনি স্যার, আমি আমার আব্বুকে ভালো মতো চিনি, আব্বু তার এই ভেরির ব্যাপারে সিদ্ধান্ত পাল্টাতো না, আর একবার যদি দোড়া বিবির নামে ভেরি হয়ে যায় আমার কিছুই আর করার থাকতো না, তাই 15,000 টাকায় দুজন লোক ঠিক করি আমি। আর বাকিটা কাজ হয়ে যাওয়ার পরে পেয়ে যাবে, আমার কাছে পাক্কা খবর আছে। কাল আব্বু বাড়িতে থাকবে না দুপুরে, ওই বাজারে কিছু কাজ আছে, আব্বা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের কাজটা সেরে ফেলতে হবে, মনে থাকবে? ঠিক আছে হয়ে গেল। জাকির, এই জাকির চল শুতে আয়। আম্মি তোমার ফোনটা দাও না। এই কি হবে রে ফোন নিয়ে, ইলেকট্রিক রুমে না শুয়ে পড়বো। এই একদম না, একদম ফোন হাত দিবি না, দে বলছি দে ফোনটা দে। তোর আব্বা তো মাত্র বেরিয়ে গেল। ও আচ্ছা ঠিক আছে, তুমি একটু দরজাটা খোলো, তোমাকে বলে যাই। কি এমন দরকার যে বাড়ি বয়ে আসতে হলো? ধান
লোকজনের সব সাড়া পাচ্ছি। ইজাজ এবং তার দুই সঙ্গীকে অ্যারেস্ট করেছে পুলিশ। এই ধরনের খবর প্রায়ই শোনা যায় যেখানে বিষয় সম্পত্তির লোভে মানুষ মানুষকে খুন করেছে। মানুষের এই মানসিকতার বীজ কি বোনা রয়েছে সিংহাসন দখলের রক্তাক্ত ইতিহাসের মধ্যে, যেখানে ভাই ভাইকে ছেলে বাবাকে খুন করেছে সাম্রাজ্যের লোভে? কোনোভাবে কি সিংহাসন জয়ী এই নরপিশাচরা আমাদের মননে গরিমান্বিত হচ্ছে? আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।